সমাজ পরিবর্তন করতে গেলে প্রথমে ছাত্র সমাজের মানসিকতার পরিবর্তন জরুরি। ছাত্র সমাজকে বুঝতে হবে সমাজ কি, রাষ্ট্র কি, রাষ্ট্রের দায়িত্ব কি, আর রাষ্ট্রের প্রতি ছাত্র সমাজের কর্তব্যই বা কি। এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত এবিভিপির 70তম প্রতিষ্ঠা দিবস এবং রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এবিভিপির রাজ্য সাধারণ সম্পাদক সরোজ দেব এই কথা বলেন। এই অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। আজকের ছাত্র সমাজের পরিবর্তনের মাধ্যমে, ছাত্র সমাজের মানসিকতার পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন করতে পারবে। ইতিহাস সাক্ষী আছে, কোন দেশের মধ্যে কোন রাজ্যের মধ্যে রাজনৈতিক পারাবলের মাধ্যমে সমাজের পরিবর্তন হয়েছে। একমাত্র মানুষের মানসিকতা পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটেছে। আর যদি সমাজের পরিবর্তন ঘটতে লাগে তো সর্বপ্রথম আমাদের ছাত্র সমাজকে জানাতে লাগবে, বোঝাতে লাগবে সমাজ কি, আমাদের রাষ্ট্র কি, কেন আমরা সমাজের জন্য কাজ করবো।